কোন সাহাবি এইভাবে দাঁড়াননি, কোন তাবি এইভাবে দাঁড়াননি, কোন তাবে তাবি এইভাবে দাঁড়াননি, নামাজে এইভাবে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানো, সহিহ হাদিসের নাম দিয়ে নামাজের ভিতর নতুন একটা বেদাত আবিষ্কার করে ফেলেছে। আমি দেখি না শরীয়তে প্রাচীরের মতো হয়ে কাতারে সলাতে দাঁড়াতে হবে এই বিষয়টি রাসূল যত কঠোর ভাবে দেখেছেন শরীয়তের আর কোন বিষয় এত কঠোর ভাবে দেখেননি। গত শুক্রবার দিন আমি বাইতুল মোকাররমে নামাজ পড়তে গেছে, তো বললো যে আপনি একটু খুতবার কথাবার্তা বলেন, তো তখন বললাম যে মানুষের জন্য হলো দিন এবং ধর্ম। আপনার হাদিসে বলছে, বুখারী শরীফ হাদিসে, আপনার যখন জামাতে দাঁড়াবেন কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পা মিশিয়ে দাঁড়াবেন। হাজু বাইনাল মানাকিবি ওয়াল আকদাম, এইটার সাথে ওইটা মিলাও, এই সাহাবি তার কাঁধের সাথে এই সাহাবির কাঁধ মেলাতো, এই সাহাবির কাঁধের সাথে এই সাহাবির কাঁধ মেলাতো, এই সাহাবির ডান পায়ের সাথে ওই সাহাবির বাম পা, এই সাহাবির বাম পায়ের সাথে ওই সাহাবির ডান পা, বুনিয়ান মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো। নবীর কেউ অ্যাটাক করতে আসলেও যেন আধা ঘন্টা লাগে এই প্রাচীর ভাঙ্গা আসতে, জোরে কোন ঠিকিরা। এই জন্য সাহাবিদের জামা সবার আগে এদিক দিয়ে ছিট তো, ধাক্কাধাক্কির কারণে নামাজে টাইট হয়ে তারা দাঁড়াত। সাইয়েদনা উমারে ফারুক লাঠি দিয়ে কাতার সোজা করে দিতেন, কারো যদি কাতার বাঁকা হতো লাঠি দিয়ে মারতেন, এই সোজা করো। এই জন্য লাঠিরও দরকার আছে না নাই। আপনি মসজিদে গেলেন, মসজিদে গিয়ে দাঁড়ানোর নিয়মটা বাংলাদেশের 99% মসজিদে দাঁড়ানোটা হয় না, যেটা হয় এটা সুন্নাত বিরোধী। সাহাবায়ে কেরাম দাঁড়াতেন পায়ের সাথে পা মিলিয়ে, মধ্যখানে কোনো ফাঁক থাকতো না। আর আমাদের ইমাম সাহেবরা ঘোষণা দেয় চার আঙ্গুল ফাঁক করে দাঁড়ায়। কি বলেন, কথাটা কি ভুল বললাম না ঠিক? তো এই যে পা ফাঁক করে দাঁড়ানোটা হলো বেদাত, আর পা মিলিয়ে দাঁড়ানোটা হলো সুন্নাত। আপনি শুধু পা মিলাবেন না, এই জামার এই পাশটা ক্ষিপ্ত, সাহাবায়ে কেরামের জামার এই পাশটা ক্ষিপ্ত, এত টাইট হয়ে পাশাপাশি লেগে দাঁড়াতেন পিছন থেকে কেউ লাইন ভেদ করে সামনে যেতে পারতেন না। এইভাবে যেন আমরা দাঁড়াতে পারলে আল্লাহ তৌফিক দান করুক। হাদিসে এসেছে কাব বিল কাব, কাতিফ বিল কাতিফ, তাহলুর সাথে গোড়ালির সাথে গোড়ালি আর কাদের সাথে কাদ, এইভাবে আপনি নামাজে দাঁড়াবেন। কাবা শরীফে ইমাম সাহেব প্রত্যেক বলে সদ্দুল খালাল, বলেনি সদ্দুল খালাল, তারপরে তারাসু, একদম কাঁধে কাঁধ লাগাইয়া লেগে লেগে দাঁড়াও, খালি স্থান পূরণ করো। আমরা তো এমন ভাবে দাঁড়াই ভিআইপি তো করে 90 কাঁধ বন্ধ করে যা হিমুজা, লেগে লেগে দাঁড়াতে হবে কাঁধে কাঁধ লাগাইয়া, পায়ের সাথে পাও। কাবা শরীফে আছে নাইজেরিয়ানদের ভিতরে আমলটা বেশি, তারা একদম কনিষ্ঠাঙ্গুলের সাথে অপর ভাইয়ের পায়ের সাথে পাও, হাঁটুর সাথে হাঁটু, এইভাবে লাগাই দাঁড়ায়। এই সুন্নতটার আমল আমি বেশি ইথিওপিয়া, নাইজেরিয়া, সেনেগালের মুসলমানদের ভিতরে পেয়েছি কাবা শরীফে। কাঁধে কাঁধ লাগাইবেন, বাপ পুতে একসাথে দাঁড়াইলে আড়ুর লগে আড়ু এমনি ফিক আপ লেবেন এমনি, ওই আব্বা কুদ্দুস, এটা সুন্নত, একটা সুন্নতের চিন্তা করেন। অন্ত নামাজের জামাতে পায়ে পায়ে কাঁধে কাঁধে লেগে নামাজ আদায় করার নিয়ম আছে কি? এমনকি তারা পায়ের গোড়া টাকনু, পায়ের যে হাড় উঁচু হাড় টাকনু, টাকনুর সাথে টাকনু, হাঁটুর সাথে হাঁটু এবং কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াতেন। এর মানে কি? এখন যদি আপনি দাঁড়ান, সাধারণত অনেকের টাকনুর সাথে টাকনু মিলানো যায় না, কারণ টাকনু একটু বক্ত থাকে, গোড়ালে একটু, সেক্ষেত্রে আপনার পাটা এমন করে থাকে। এরপরে যদি আপনি টাকনুর সাথে টাকনু মিলান, হাঁটুর সাথে হাঁটু মিলান, গায়ের সাথে গা মিলানো, কিন্তু গা গায়ের ভিতরে চলে যাবে, বিশেষ করে আমরা যারা মোটা ছোটরা পাবে। ওলামা একরাম এটা দুই ভাবে ব্যাখ্যা করেছে, একটা হলো আক্ষরিক কেউ চেষ্টা করে একটু পা ফাঁক করে ঠিক পায়ের সাথে পা, হাঁটুর সাথে হাঁটু, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়ানোর চেষ্টা করে, এটা সাধারণত খুবই কঠিন, একটু মোটা হলে আর পারা যায় না, হাঁটু মিলে দেবে। আর একটা হলো তারা বলেন, এটাই অধিকাংশ লোকই বলেছেন সৌদি আরবের অনেকে, আবু জেদ তার একটা বই আছে ব্যাপারে বলছেন, এটা মানে যথাসম্ভব কাছে দাঁড়ানো, যেন মনে হলেও মিলে গেল, অর্থাৎ পা যথাসম্ভব কাছে হবে, হাঁটু যথাসম্ভব কাছে হবে, অন্তত কাঁধ মিলে যাবে, কাঁধের সাথে কাঁধ মিলে যাবে, অর্থাৎ যদি কাঁধ মিলানোর কারণে পা না আসে মোটা হওয়ার কারণে,
তাহলে পা একটু ফাঁক থাকতে পারে। আর যদি সর্ব নিরামিষে ভাবুন যথাসম্ভব। কিভাবে এভাবে বোকা বানাচ্ছেন আপনি? এটা দেওবন্দের বোখারি বললাম, বলবেন যে এটা তো আমাদের না ভাইয়ের। আমার বোখারি দেওবন্দ 100 নম্বর পৃষ্ঠা দেখেন, বাবু তাসবিহাতুস সুফুফ ইনদাল ইকামা ওয়া বাদাহা, একামতের আগে একামতের পরে কাতার সোজা করার অধ্যায়, 1 নম্বর অধ্যায় বুখারীর অধ্যায় 1 নম্বর গেল। 2 নম্বর বাবু ইকবালুল ইমাম আলান নাস ইনদা তাসবিহাতুস সুফুফ, কাতার সোজা করার সময় ইমাম সাহেব মুসল্লিকে সামনে নিয়ে কথা বলবেন। আর এদেশের হুজুররা পাছা ঘুরাইলে তো ঘুরাইলো আপনার দিকে, সালাত শেষ হবে খাইতে দিবেন তারপরে কথা আছে আপনার সাথে, এর আগে পাছা আগা দেখাবে না, তাহলে পাছাই দেখাবে আপনাকে, দাদা বুঝছেন? সুবহান আল্লাহ, আল্লাহ এদেরকে হেদায়ত দান করুন। আল্লাহ দোয়া টোয়া করেন ভাই, করেন। এবার দ্বিতীয় বাব বললাম, তৃতীয় বাব বাবু ইকামাতি সফ মিন তামামি সলা, কাতার সোজা করা নামাজের পূর্ণতা। তারপরে চতুর্থ বাব অধ্যায় বাবু ইসমি মাল্লাম ইতি মুসফ, যারা কাতার সোজা করবে না তাদের গুনাহার ব্যাপারে অধ্যায়, পাপ হবে, কাতার সোজা না করলে পাপ হবে, পাপ। গোটা হানাফি মাজহাবের ভাইরা আপনারা পাপ করতেছেন, কাতার সোজা করেন না, ফাঁকা 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 করে রেখে দিচ্ছেন, বুঝছেন? এক মসজিদে সালাত পড়লাম রাজশাহী, তো জায়গা হচ্ছে না, তো ওটা হানাফি মাজহাবের মসজিদ যেহেতু, আমি বললাম যে প্রতি কাতারে 6 জন করে জায়গা হবে, ঢোকেন ঢোকেন ঢোকেন, ঠিকই ঢুকলো, জায়গা হয়ে গেল, বুঝছেন? এটা আর বলে নাই যে হানাফি মাজহাবের মসজিদ হলে পরে প্রতি কাতারে 6 জন করে হবে, বলছি প্রতি কাতারে 6 জন করে লোক ঢুকতে পারবেন, ঢুকেন ঢুকেন, কারণ আমি তো জানি ডিস্টেন্সগুলো কত করে থাকে, কথা বুঝছেন? জায়গা যদি না হয় ঢুকে যাবেন হানাফি মসজিদ হলে, ভুলো নয়দাপাড়া মসজিদে ঢুকবেন না, ওখানে শয়তানি ঢুকতে পারে না, তো আপনি ঢুকবেন কেমন, কথা বুঝছেন? ভাইয়েরা সাবধান থাকেন, এই বিরামপুরের মাদ্রাসায় ঢুকবেন না এভাবে। এবার দেখেন, আরে ভাই এটা আরো কঠিন অবস্থা, বাবু ইলজাকিল মানকিব বিল মানকিব ওয়াল কদম বিল কদম ফি সাফে, ও বই থাকে না বললে মজা পাবেন না। 100 নম্বর পৃষ্ঠা পেয়ে গেছি। এই যে দেখেন আপনারা, আমি পড়ছি বাসায় যে মিলাবেন, দেখেন সত্য কথা কারা বলে। ওই যে সিরাজগঞ্জের 29-এর মাহফিলে বিরাট মাদ্রাসার সাথে মাহফিল ছিল, আমি আমিন সম্পর্কে প্রশ্ন করলো, উত্তর দেওয়াতে এক মুলবি তেলে বাগানো জলে পড়ে উঠেছে, বলছে বোখারিতে দেখাতে হবে, আমাকে নিয়ে আসেন। ও আনতে আনতে আর প্রশ্ন নাই, মাহফিল শেষ করলাম, শেষ করার পরে পরে আসছে ও, তো জনগণ বলছে না এখানে হইচই হবে দরকার নাই, দেখা দেখি দরকার না, আপনি পরে দেখে নিন যান, কিন্তু দুই একজন তো থাকি উল্টাপাল্টা, বুঝে না দেখাইতে হবে, তো আমাকে আর কথাই বলতে দেবে না যে আপনি কথা বলেন না, শেখ থাকেন। আমি উঠে এখানে দাঁড়াই গেছি, পরে আবার আসলাম নিজের স্থানে, আসা বললাম বোখারিটা দেন, বোখারিটা হাতে নিয়ে বললাম আমি যে শব্দে বলেছি ওই শব্দই যদি বোখারিতে না থাকে, যে গাড়িটা আমি নিয়ে এসেছি ওটা দিয়ে চলে যাব। মৌলভীর পায়জামা খারাপ হয়ে গেছে, চলে গেছে, কথা বলছেন? এবার দেখেন বোখারিতে কাতার কিভাবে সোজা করবেন, আল্লাহ আকবার। ও হ্যাঁ ভালো কথা শুনলাম এখানে, যে হুজুর এখানে উনি বক্তব্য দিয়ে গেছেন আর বলে গেছেন যে বোখারির হাদিসগুলো সব মানসুখ মানে রহিত হয়ে গেছে, আর হুকুম নাই, এটা বললে আর দলিল দিয়ে লাভ আছে? হ্যাঁ ডেট স্পেয়ার, স্পেয়ার না আমরা ইংলিশ অত জানি না, ওই যে দোকানের উদাহরণ দেয় ওষুধ আছে কিন্তু ডেট নাই, বড় হুজুরের উদাহরণ দিয়েছে, ওকে চ্যালেঞ্জ করেছি, আর নামটা কি, কিন্তু ওকে আমি সম্মান করি, এই জন্যই সম্মান করি যে ওর ছেলে কিন্তু আহলে হাদিস হয়ে গেছে, ওদের ক্লাসে 7 জন আহলে হাদিস হয়েছে, 2 জন আমার পাক্কা সাচ্চা মুরিদ, 2 জনই এখন আহলে হাদিস মাদ্রাসায় চাকরি করে আলহামদুলিল্লাহ, একটা নদাপাড়ে চাকরি করে একটা ঢাকায় চাকরি করে, কথা বুঝলেন? ওই ওই ছেলেটার ক্লাসে 14 জনকে ছাঁটাই বাছাই করে আহলে হাদিসের বিপক্ষে ছেড়ে দিবে, এই জন্য তাদেরকে হাদিস ডিপার্টমেন্টে ভর্তি করে, 2 বছর করছে, এই 2 বছরে আলবানি রহমুল্লাহর বইগুলো তাদেরকে দিয়েছে, তো বলছে আল্লাহ কোন সাগরে ফেললো, এই সাগর, এই সাগরে যে ঢুকেছে ঢুকেছে আর বের হতে পারে নাই, লামাজাবি হয়ে বেরিয়ে গেছে,
অলিপুরি সাহেবের ছেলে বহুদিন থেকে যুদ্ধ করছে বাবার সাথে, এতদিনে বাবা বললেন যে লাফালাফি ধাপাধাপি লাফ মেরা ফাল মেরা উঠা উঠি জিতির চুরমা, বলেছেন না বলেননি? এ ভাবি সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা মহাব্বত আর আদবের সাথে ভালো কথার মাধ্যমে এই মাশায়েখদেরকে হুজুরদেরকে দাওয়াত দিচ্ছি। আল্লাহর কসম খেয়ে বলছি হুজুর, যদি আপনি সত্য জিনিসকে মেনে না নেন তাহলে কেয়ামতের দিন আপনি নাজাত পাবেন না, এই জন্য যে নবীর হাদিসের সাথে চরম বেয়াদবি করছেন। শুনেন মনে রাখেন, চ্যালেঞ্জ করে যাচ্ছি, বুখারীর সালাত নিয়ে যত হাদিস আছে একটিও হাদিস রহিত না, পৃথিবীর সমস্ত হানাফিকে চ্যালেঞ্জ করলাম প্রমাণ করে দেবে একটিও হাদিস রহিত না। এতগুলো হাদিসকে অস্বীকার করে দেয়, একামত একবার দিতে হবে কয়টা হাদিস বললাম? 18টা। আর কাতার সোজা করা সম্পর্কে 40টি হাদিস আছে, এই 6টি কেতাবে সব রহিত হয়ে গেছে। আল্লাহ হেদায়েত দান করুন। এবার শুনেন, বাব ইলজাক মানে চিপকায়া লেগে দেওয়া, লাগাই দেওয়া, অ্যাটাচ করে দেওয়া। হ্যাঁ, এই যে দেখেন কাপড়ের সাথে ব্যানারটাকে কিভাবে লাগাইছেন, দেখেন ওই যে ফুলগুলোকে কাপড়ের সাথে লাগাইছেন, চিপকায়া লাগাই দেওয়া, চিপকায়া লাগাই দেওয়া, একেবারে ফাঁকা না রেখে চিপকাই দেওয়া। ওই যে পোস্টার দেওয়ালে দেওয়ালে লাগাই না, একে বলে ইলজাক। বুঝে আজ দেখো সৌদি আরবে বলে আজ কালজিক, মানে একে চিপকায়া লাগা, চিপকায় লাগাই দেওয়া। এবার হুজুর কি করবেন আপনি? এই যে কাঁধে কাঁধে লাগাতে বলছেন আর পায়ে পায়ে লাগাতে বলছেন, ওরা বলছে যে না না না, এটা কেমন লাগাবেন? ওই তিনজনকে দাঁড় করাই দেন, একটা বড় একটা ছোট, দেখেন কাঁধে লাগান এটা লাগান, লাগাতে পারবে এভাবে? কি ভাই আপনারা প্র্যাকটিক্যাল দেখবেন লাগানো যায় কি না? আমি কিন্তু এক জায়গাতে দেখাইছি, এই জন্য আর এখানে বাচ্চাদের খাড়ো করিনি। যারা দেখেছেন বারবার দেখবেন খারাপ লাগবে, কিন্তু হুজুরকে খারাপ লাগে না। এই কাসিমি সাহেব আমি শুনেছি 25 বছর থেকে খালি এই বিষয়ে ওয়াজ করে যাই, 25 বছর থেকে। নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ, কি জবাব দিবে? আর নেটে সব ছাড়া আলোচনাই নাই, এগুলোই সব খালি আহলে হাদিস আর উল্টাপাল্টা কথা। এক বক্তব্যের মধ্যে বলেছে, হ্যাঁ বড় পীর সাহেবের একটা গুনিয়াতু তালেবিনে কেতাব আছে, ওই কেতাবে আপনার শয়তান সম্পর্কে একটা একটা হাদিস আছে, শয়তান বলে 6 নম্বর 7 নম্বরে যে শয়তান আপনার কি করেছে, পাদ মেরেছে, পাদ না কি মেরেছে, কইছে ওখানে একটা হাদিস, কইছে ওখান থেকে আহলে হাদিস, নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, শয়তানের পাদ মারার থেকে আহলে হাদিস হলো, তাহলে এই হাদিস গেল কি? এ হাদিস গুলো কি? হাদিসুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাযা হাদিসুন সহীহুন, হাযা হাদিসুন সহীহুন, বারবার বলছে, বারবার বলছে, লক্ষ লক্ষ হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো, এটা কি শয়তানের পাদ থেকে হয়েছে নাকি? এই হুজুরের ঈমান আছে? ঈমান আছে? ছি 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 ছি, আহলে হাদিস যে সত্য ধর্ম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আনহুমার থেকে এ পর্যন্ত দলিল আছে আমার কাছে, বড় বড় সাহাবায়ে কেরাম থেকে নিয়ে বড় বড় আইম্মায়ে কেরামদের 40 জনের নোট আমার কাছে করা আছে, না না সরি 50 জনের নোট, 50 জন বিশাল বড় বড় আলেম, তার মধ্যে এই 6 কেতাবের 6 ইমামের আছে, ইমাম শাফি আছে, ইমাম আহমদ আছে, ইমাম মালিক আছে, ইমাম আবু হানিফা রাহিমুল্লাহ আছেন, 4 মাযহাবের 4 ইমাম আছে, সবাই বলেছেন আহলে হাদিস আহলে হাদিস আহলে হাদিস। এই লোকটা আহলে হাদিসের মধ্যে না, এই লোকটা আহলে হাদিসের দলভুক্ত না, এই লোকটাকে আহলে হাদিস পছন্দ করে না, এই লোকটাকে আহলে হাদিস প্রত্যাখ্যান করেছে, এরা কারা ছিল? এই সমস্ত ইমামেরা, এই ইমামদের অনুসরণ যারা করে বড় বড় মুহাদ্দিসিনে কেরামদের, যাদের নাম আহলে হাদিস ছিল, ওদের পথ অনুযায়ী যারা চলে, পথ ধরে চলে, এরাই হচ্ছে বর্তমানের আহলে হাদিস। বলবে মার হাদিস জানে না, কোরআন জানে না, ওই রাখালটা কিভাবে আহলে হাদিস হয়? জি আহলে হাদিস হয় ভাই। আওয়ামী লীগের গঠনতন্ত্র, বিএনপির গঠনতন্ত্র, জামাতের গঠনতন্ত্র, একটা রাখাল যে জামাত করে, বিএনপি করে, আওয়ামী লীগ করে, জানে? কিন্তু আগে আওয়ামী লীগ বলেন কেন? কেন বলেন? বড় বড় নেতারাই গঠনতন্ত্র জানে, আওয়ামী লীগ সম্পর্কে পুরোপুরি ইতিহাস তারা জানে, কিন্তু এই যে একটা রাখাল আওয়ামী লীগ করে নৌকা নিয়ে লাফাচ্ছে যে, এ তো কিছু জানে না, তো একে আওয়ামী লীগ বলেন কেন?
ওই যে বড় বড় নেতাদের অনুসরণ করে, ওদের পথ ধরে চলে, এই জন্য ইউ আওয়ামী লীগ, ইউ জামাতি, ইউ বিএনপি, ঠিক না ভাই? ঠিক। ওই যে ওলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরামদের পথ ধরে যারা চলে তারা হচ্ছে আহলে হাদিস। এই আহলে হাদিসই পৃথিবীর সব থেকে সেরা দল, সব থেকে সত্য দল, হকের উপরে এরাই আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তার প্রমাণ এই হানাফি মাজহাবের ইমাম মসজিদ সলাত আর মক্কা মদিনার সলাত আর মসজিদের সাথে 72টা পার্থক্য আমি নোট করেছি, আছে আমার কাছে। যাদের সলাতে এত সমস্যা ওদের আবার রফল এদিন করলে কি না করলে কি বলেন? আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা নাই, ওরা রফল এদিনকে যদি সব শেষ তালিকে আল্লাহর অশেষ মেহরবানি যে এই হুজুরেরা শিয়াদের মতো বলেনি। শিয়ারা কি বলেছে জানেন? শিয়ারা বলেছে বুখারী মুসলিম এটা কেতাব ছিলই না, এটা আসলেই ছিল না, এটা একটা ভুয়া খবর, পরে এক বইগুলা লেখা হয়েছে। শিয়াদের মতো যারা বলেনি এটা আলহামদুলিল্লাহ, শিয়ারা তো কেতাবকে ডিলেট করে দিয়েছে, এরা যে এটা ডিলেট করেনি এই জন্য আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। কথা বুঝছেন ভাইরা আমার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শুনি। قال النعمان بن بشير رأيت الرجل منا يلزق كعبه بكعب صاحبه নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমি দেখতাম একজন মানুষ আরেকজন মানুষের কাঁধে কাঁধে মিলিয়ে দিত, ইলজিক করে দিত, মিলাই দিত কাঁধে কাঁধে মিলে। এখন একজন বড় একজন ছোট এইভাবে গাঁট চলে ওকে ঠেকাইতে হবে নাকি ভাই? এটা কি কোনো জ্ঞানী মানুষের কথা? ও যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাইতে বলেছে ও মিলানোর চেষ্টা করবে, যদি খাপের খাপ মিলে যায় আলহামদুলিল্লাহ, না মিললে যেখানে মিলবে সেখানে মিলাবেন, ঠিক না ভাই? ঠিক ভাইরা, এই যে এখানে পাঁচটা মাইক আছে, পাঁচটা মাইক কি মিলে গেছে নাকি? কিন্তু যারা রেখেছেন ওরা কিন্তু মিলিয়ে রেখেছেন, ছোট বড় হয়ে গেছে ছোট বড় থাকার কারণে। এখন এই ছোট্টটাকে, আমার এই ছোট্টটাকে যদি এটা সমান করতে চাই তার টাই নাকি বড় করা যাবে নাকি? ভাই মিলিয়ে রাখবেন যাতে করে বক্তা সব সাউন্ডটা পেয়ে যায়, মিলাই দিবেন যেভাবে পারবেন মিলে, বস হয়ে গেল, পায়ে পায়ে মিলাইতে হবে, যতটুকু পারবেন ততটুকু মিলা, পুরো মিলাইতে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি না পারেন এক সাইড মিলুক, কমপক্ষে শয়তান যেন ঢুকে না যেতে পারে। একটু সামনে গেছেন, ঠিক আছে, একটু আগে আসেন, জায়গা হচ্ছে না, একটু পিছনে ভাইদেরকে জায়গার ব্যবস্থা করে দিন ভাই। এবার কি বুখারী এটা পেয়েছেন? পৃষ্ঠা নাম্বার সবই আগে বলে দেওয়া হয়েছে। এবার আমরা যাব কাতার সোজা করা সম্পর্কে। কতটি হাদিস বললাম? 40টি হাদিস বলেছি। এবার রফল আদায়ীন, কাতার সোজা হয়ে গেছে, এবার তাকবীর বাঁধা হবে। রফল আদায়ীন চারটি জায়গায় আছে। এক নম্বরে তাকবীরে তাহরিমের সময়, দুই নম্বর রুকুতে যাওয়ার সময়, তিন নম্বর রুকুত থেকে ওঠার সময়, চার নম্বর দুই রাকাত পড়ে তাশাহুদ যে বসে তাশাহুদ শেষ করে যখন উঠবে তখন রফল আদায়ীন। এই চারটি জায়গায় রফল আদায়ীন করতে হবে। গোটা সৌদি আরব সহ আরবি ভাষা যারা কথা বলে তারা এটা করে, যারা বিভিন্ন দেশ থেকে ইন্ডিয়ার মানুষ, এই ভারত পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তানের অগণিত মানুষ সৌদি আরবে অন্য অন্য দেশে যারা আবাসন করেছে ওরাও কিন্তু এখন সৌদিয়ান। দুই একজন এরকম না করে সেটা ভিন্ন বিষয়। মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, দয়া করে আপনারা একটু এগিয়ে এগিয়ে বসান, অন্য বন্ধুদেরকে জায়গা করে দিন। এবার রফল আদায়ীন করা সম্পর্কে আপনার ইন্ডিয়ান বা দেওবন্দের কেতাব হচ্ছে 102 নম্বর পৃষ্ঠায় আছে, আর সৌদি আরব থেকে যেটা আমি নিয়ে এসেছি এটা আছে পৃষ্ঠা নম্বর 332। রফল আদায়ীন করতে হবে। বাবু এখানে অধ্যায় বেঁধেছেন, বাবু রফল আদায়ীন ফি তাকবীরাতিল উলা মাল ইফতেতা, তারপরে বাবু আপনার রফল আদায়ীন ইদা কাব্বারা ওয়া ইদা রাকা ওয়া ইদা রাফা। এটা হচ্ছে সৌদি বুখারি, সুন্দর, কত সুন্দর না, ছোট্ট, টেনশন ছাড়া ভাইয়ের আমার। এবার চলে যাই, দেখেন এখানে হাদিস অধ্যায়, বাবু রাফাইল ইয়াদাইন ইদা কাব্বারা ওয়া ইদা রাকা ওয়া ইদা রাফা। এটা অধ্যায় হচ্ছে রফুল ইয়াদাইন, হাত দুই হাত উত্তোলন করার, যখন তাকবীর বলবে মানে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধবে তখন তাকবীর বলবে, তারপরে ওয়াইদা রাকা যখন রুকু করবে, ওয়াইদা রাফা রুকু থেকে যখন উঠবে। কয় জায়গায় পেলাম? তিন জায়গায় পেয়েছে, এটা ইমাম বুখারী হেডলাইন। এবার হাদিস দেখেন,
حدثنا محمد بن مقاتل قال اخبرنا عبد الله قال اخبرنا يونس عن الزهري اخبرني سالم بن عبد الله عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال رايت رسول الله صلى الله عليه وسلم اذا قام في الصلاه رفع يديه حتى يكون احد منكبيه وكان يفعل ذلك حين يكبر للركوع ويفعل ذلك اذا رفع راسه من الركوع ويقول سمع الله لمن حمده ولا يفعل ذلك في السجود ايه الحديث ها হুজুররা বলে যে আর আরবি পড়তে পারে না আমি কিন্তু ছাত্র বয়সে পড়েছি এরপর আর পড়িনি এগুলো কথা বুঝছেন ইতিহাস গাড়িতে আসার সময় আসার সময় যে আমার মাহফুজ ভাইকে বললাম কথা বুঝছেন আরে দেওবন্দে তো তোমরা লেখাপড়া করে পরিস্থিতি নিয়ে কোচিং টোচিং করে ভর্তি হতে গেছিলে আর ভর্তি হতে গেছো আর আমি বই কিনতে গিয়ে তিন দিন আগে সব ভাইয়েরা বললো ক্লাসমেটেরা বললো যে পরীক্ষা দিয়ে যাও তাই থেকে গেলাম পরীক্ষা দিলাম না পড়ে পরীক্ষা দিয়া দেওবন্দে আমি টিকেছি তুমি কার সাথে টাকরা লাগাবে এটা হাতিয়া মুফতি সাইফুল ইসলাম রাহিমাহুল্লাহর আমি খাস ছাত্র এবং মোকাররির ছিলাম তোমাদের ভাষায় মোতাকারির গ্রামারের মেন মেন কেতাব সব তাকরার আমি করাইতাম 100-150 ছাত্র লিডার ছিলাম আমি কার সাথে কী কও হ্যাঁ পাগলে কয় নাকি ছাগলে খাই নাকি বেটা তবে আহলে হাদিসের মাদ্রাসা লাগবে না আহলে হাদিসের কি মাদ্রাসা লাগবে না বুঝছেন দরকার কি মাদ্রাসা মাদ্রাসা দরকার আছে আপনাদের না দরকার নাই আরে ভাই আমি এখানে নোট করে রেখেছি আপনাকে আমি দিয়ে দেবো নোটটা বুঝছেন নাম্বারিং করা আছে পৃষ্ঠা নাম্বার সব দেওয়া আছে দেশি বিদেশি আপনি খালি ঠাস 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 করে বলবেন বেশি দিন না 1 বছর লেখাপড়া করেন দরকার কি এত কষ্ট করে 20 বছর লেখাপড়া করা দরকার আছে হ্যাঁ এটা মুখস্থ করতে পারলে মাশা আল্লাহ একেবারে বাঙালি পাগাল হয়ে যায় ঠিক আছে ভাইয়েরা আমার মাদ্রাসা নাই ওই যে কাটলাহাটে আমিন নিয়ে কথা বলেছিল হিলিতে তার জবাব দেওয়ার জন্য একটা বোখারি আনতে পাঠাইছিলাম এই বিরামপুরে শাইখের বোখারি নিয়ে যে উত্তর দিয়েছিলাম কপাল পোড়া আহলে হাদিস যে আপনাদের মাদ্রাসা নাই গোটা দিনাজপুর মিলে একটা দাওয়ার হাদিস মাদ্রাসা নাই ধ্বংস হয়েছে আপনারা এই জন্য আলে বলা আপনাদের সমাজে পাওয়া যায় না শুদ্ধ কেরাত পড়ার মানুষ পাওয়া যায় না আপনারা আহলে হাদিস আপনাদেরকে সাহাবাই কেরাম দিন শিখিয়ে গেছিলেন বলে আজকে এই 1400 বছর পরে যে মক্কা মদিনার সাথে আপনার নামাজের মিল সালাতের মিল আকিদার মিল ইমানের মিল এটা সাহাবাই কেরামদের শিক্ষা আপনাদের দিয়েছিলেন তাই 25 জন সাহাবি এই ইন্ডিয়াতে এসে আপনাদের ধর্ম শিখেছিলেন ইতিহাস তার সাক্ষী যাই সাহাবাই 25 জন সাহাবি যেখানে যেখানে পদার্পণ করেছিলেন তাদের ছাত্ররা যেখানে গেছিলেন সেখানেই আহলে হাদিসের জন্ম আহলে হাদিস মাদ্রাসায় পড়ে আপনারা হননি কোন মুলবির বক্তব্য শুনে হন নাই আব্দুল্লাহ আল কাফি রাহিমাল্লাহ গ্রাম গ্রাম ঘুরে আহলে হাদিসকে সচেতন করেছিলেন এরপরে মারা গেছেন তো মারা গেছেন মরে গেছে আহলে হাদিস আলে ওলামাকে চিনেন না কপাল পোড়া আহলে হাদিস আজকে যতগুলো মানুষ এসেছেন গতবার এত মানুষ হননি কারণ ওই সময় আলেম এখানে বক্তব্য দিতে আসেনি মূর্খ এসেছিল তাই নাকি আলেম তো আপনাদের দরকার নাই সব হিসাব দিতে হবে টাকা পয়সা কোথায় ব্যয় করছেন সব হিসাব দিবেন বেদাতি মাদ্রাসায় টাকা দিয়ে ধর্ম নষ্ট করতেছেন এটারও হিসাব দিতে হবে আপনাকে সহি আকিদার মাদ্রাসায় টাকা দেন না ফকির ভিক্ষা করে খাচ্ছে নাই ছাত্র নিতে পারে না ভর্তি করতে পারে না মনে রাখবেন বিরামপুরের মাদ্রাসা আল্লাহ যদি হায়াতে আমাকে বাঁচান তাহলে দিনাজপুরের এটা সেরা মাদ্রাসা হবে ইনশাআল্লাহ আর আমি যেদিন মাদ্রাসা দিয়ে আমি বসে থাকবো আহলে হাদিসের মধ্যে কমপক্ষে এটা সেরা মাদ্রাসা হবে এবং আলেম উপহার দিয়ে যাবো ইনশাআল্লাহ যদি আল্লাহ হায়াতে বাঁচান আমাকে কিন্তু আমি পরের মাদ্রাসা চাকরি করব না এটা আমি ইচ্ছা করেছি কথা করিনি কসমও খাইনি ইচ্ছা করেছি নিজে মাদ্রাসা দিয়েছি একটা মহিলা আর ছেলে শাখাটা সাপাহার থানাতে শুরু করতে যাচ্ছি দোয়া করবেন সব পোস্টার টোস্টার হয়েছে ঘোষণা হয়ে গেছে এখন খালি উদ্বোধনী বাকি আছে দোয়া করবেন ভাইরা আলেম ছাড়া ধর্ম চলে না আলেম না হলে ধর্ম শেষ হয়ে যাবে আজকে এই সমস্ত প্রশ্নের উত্তর কে দিবে আপনাকে হাওয়াই বলে গেলে হবে নাকি বই দেখাইতে হবে এটাও ঠিক আছে আবার সব বই দেখাও হয় না ভাইয়ারা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে
ইজা কামা ফিস সালাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনাস ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ বিশাল বড় পণ্ডিত সুবহানাল্লাহ সাহাবি, উনি বলছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবীকে দেখেছি, ইজা কামা ফিস সালাত, যখন নামাজে দাঁড়ালেন, যখন নামাজে দাঁড়ালেন তখন কি করলেন, রাফা ইয়াদাইহি, দুই হাত উঠাইলেন, হাত্তা একুনা হাদওয়া মানকিবাইহি, এই গর্দন বরাবর, এই কাঁধ বরাবর। আর এই মুফতি বলে কাঁধ বরাবর না, না কান বরাবরই করতে হবে, কাঁধ বরাবরের বিশুদ্ধ হাদিসকে অস্বীকার করে। আর আমরা বলি কাঁধ বরাবর বুখারীর হাদিস, সহি মুসলিমের হাদিস, পৃথিবীর সব কেতাবই আছে, প্রায় 200টি হাদিস নোট করেছি, আমার কাছে আছে এখানে। আর কান বরাবর এটাও সহি হাদিস, এটাও সহি হাদিস, এটাও আমল করবেন, কোনো সমস্যা নাই ভাই। এটা ভালো না একটাই ধরবেন আর একটা ছেড়ে দেবেন, ওটা ভালো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন যদি বলেন, এই কাঁধ বরাবরটা ছেড়ে দিয়েছিল কেন, উত্তর দিবেন কি? আমরা বলবো যে আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দুটাই আমল করেছি, ঠিক আছে, এটাও করেছি, এটাও করেছি, যখন যেটা ভালো লেগেছে করেছি, আলহামদুলিল্লাহ। ওয়াকানা ইয়াফালু যালিকা হিনা ইকাব্বিরু লিরুকু, আর এই রফল আদানটা করতেন যখন রুকুর জন্য তাকবীর দিতেন তখন। ওয়াফালু যালিকা ইযা রাফা রাসাহু মিনা রুকু, আর যখন রুকুর থেকে মাথা উঠাতেন তখনও এই রফল আদান করতেন। এই সালাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরণ পর্যন্ত পড়েছেন, মরণ পর্যন্ত পড়েছেন। ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মালিক বিন হুয়াইস, হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবী হাদিস বর্ণনা করছেন, আর ওনারা আপনার ইসলাম কবুল করেছেন 9 হিজরিতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যান 10 হিজরির 11 হিজরির প্রথমে, আবার পরের বছর এসেছেন, এভাবেই হাদিসে পরের বছর এসে উনি দেখতেছেন যে শীতকাল ছিল, চাদরের ভিতর থেকে হাত বের করে রফল আদান করছেন সমস্ত সাহাবায়ে কেরাম। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মরণ পর্যন্তই আমল করতেন। আর এদেশের মুফতিরা বলে যে না, কিছুদিন করেছেন তারপরে এটাকে আর করেননি, ছেড়ে দিয়েছেন, বলেন নাউজুবিল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন না, কিন্তু রফল আদানের হাদিস উনি বর্ণনা করেছেন, বলেন সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস নাই, খুব কম, তারপরে উনি হাদিস রফল আদানের হাদিস বর্ণনা করেছেন, বলেন সুবহানাল্লাহ। খোলাফা রাশিদিন 4 খলিফাই এই হাদিস আপনার বর্ণনা করেছেন। আমি এখানে অগণিত সাহাবীর থেকে বর্ণনাকৃত হাদিস এখানে দেখাবো, আপনাকে দেখাতে পারবো ইনশাআল্লাহ। আর এই রফল আদান সম্পর্কে 1 নয় 2 নয়, ওলামায়ে কেরাম বলছেন 400 হাদিস আছে, এতগুলো হাদিস সব রহিত হয়ে গেল হুজুর। হ্যাঁ, রহিত তো হবে, আপনি তো রহিত করবেন, কারণ হচ্ছে ইমাম বুখারী রহিমুল্লাহ শেষ বয়সে বললেন যে নিজের এলাকায় মাদ্রাসা দিয়ে বাচ্চা তৈরি করে যায়, নিজের এলাকার একটা টান আছে না ভাইয়েরা, আপনারা যেখানে চাকরি করেছেন করছেন, কিন্তু পরে দেখবেন যে নিজের গ্রামে আসবেনই, এটা ছাড়া মজা লাগে না, মনে করেন কবরটা আমার গ্রামের বাড়িতেই হোক, বাপ দাদার সাথে থাকি, আসে না এটা, আশা হয় না? ইমাম বুখারী সে আশা নিয়ে ওনার গ্রামে বোখারাতে আসলেন, বাদশার সাথে মতে মতে মিল খেল না, বাদশাহ তখন এই হুজুরের আগে ডাকলেন, হানাফি মাজাবের হুজুরের আগে, ফেকুদ্দাওয়া রিসাহ ইমাম বুখারী 1 নম্বর খণ্ড 26 নম্বর পৃষ্ঠায় এই ঘটনা লেখা আছে, দেখে নেবেন, এ বই তো পুরা গোষ্ঠীতে নেয়, তাদের নাম বললাম কিনবে এখন দেখার জন্য, কথা বুঝছেন, আমরা যেটা নাম বলি ওটা কিনে আবার, কারণ বাংলাদেশে পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো যা হোক, না কিনলে তো দেখবে না, ক্রয় করবে, পড়বে, তখন বুঝবে যে হ্যাঁ কথা ঠিক আছে লামা জাবিদের ভাইরা। এবার এই মুলবিরা করলো কি, বাদশাকে বললো, হ্যাঁ ইমাম বুখারীকে এখান থেকে বের করা কোনো ব্যাপার হলো, এটা আমরা পারি, তখন মুসল্লিদেরকে খেপাই দিল, এই শোনো, এই ইমাম বুখারী কি করতেছে, আহলে হাদিসের মাজহাব প্রচার করতেছে, এই কথাই লেখা আছে ওখানে, কইছে ইনশির মাযহাব আহলে হাদিস, আহলে হাদিসের মাযহাব প্রচার করতেছে, একে এখান থেকে বের করতে হবে। তোহমতগুলো অপবাদগুলো কি ছিল, অপবাদ ছিল যে ইনি ঠান্ডা পানি নিয়ে এসেছে কেন রে ভাই, কিচ্ছু বুঝে না, এরা বলছেন যে ইনি একবার করে একামত দেয়, ইনি
আট রাকাত তারাবির সালাত পড়ে, এই এই কথাই লেখা আছে। তো আট রাকাত আর একবার করে একামতের বিপক্ষে কারা কারা? তাহলে ইমাম বুখারীকে তার নিজস্ব বাড়ির থেকে বার্ধক্য বয়সে বের করে দিয়েছিলেন কারা? এবার দেখেন ওনার কেতাবটাকে যে ওরা ধরে রেখেছে, এত মহাব্বত করছে, এটাই অনেক বড় পাওয়ার, এটাই অনেক বড় পাওয়ার। যদি শিয়াদের মতো বলতো যে কেতাবটাই ছিল না, তাহলে তো আরো বিপদ ছিল। বুঝছেন? আলহামদুলিল্লাহ যে ওনারা স্বীকার করছেন যে না, এটা সহি কেতাব, আসমানের নিচে জমিনের ওপরে কোরআনের পরে এটা হচ্ছে সব থেকে বিশুদ্ধ কেতাব। এই যে মোকাদ্দমায় লেখা আছে, ভূমিকাতে লেখা আছে বুখারীর, বিসমিল্লাহ। ভাইরা আমার, এ হলো রফলে আদাইনের হাদিস আপনাদেরকে দেখালাম বুখারীর থেকে। রফলে আদাইন সম্পর্কে এই ছয়টি কেতাবে যে হাদিসগুলো রয়েছে, সর্বমোট হাদিস রয়েছে ৩৪টি। কয়টি? ৩৪টি। ৩৪টি হাদিস একের অধ্যায় বেঁধে বেঁধে রেখেছেন। এবার কাসিমি সাহেব একটা কথা বলেছেন, জামালপুর মাদারগঞ্জের এক মাহফিলে ওনার এই বক্তব্য শুনলাম। ওখানে বলেছে সহি বুখারিতে নাভির নিচে হাত বাঁধার হাদিস আছে। বলে নাউযুবিল্লাহ, উনি তো বলেছেন কিয়ামতের সুবে সাদেক পর্যন্ত চ্যালেঞ্জ করলাম, কিয়ামত পর্যন্ত কে বাঁচবে? মানে ওই সময় মানুষ পালাপালি দৌড়াদৌড়ি করবে না মুনাজারা বাজ করবে? আমি ওই সময় দেবো না। ওই সময় যে কী হবে কে জানে, কোন দিকে পালাতে হবে, বিরামপুরের দিকে নাকি রাজশাহীর দিকে, আল্লাহ জানে। সুতরাং এই কথা আর বলা সম্ভব না, আমার দ্বারাই সম্ভব না। আমি বলবো ওনার হায়াত পর্যন্ত চ্যালেঞ্জ করলাম, বুখারীতে নাভির নিচে হাদিস দেখিয়ে দিতে পারলে আমি কি হয়ে যাব, হানফি হয়ে যাব। কথা বুঝছেন? হানফি হয়ে যাব। ওরা যেভাবে বলছে, আমি যদি এভাবে বলি রে ভাই, তাহলে আজকে আমাকে বিরামপুর থেকে তাড়াতাড়ি উঠতে দিবেন না। এই যে দেখেন আল মিলাল ওয়ান নিহাল, এই কেতাব নিয়ে এসেছি, এখানে যা আছে এটা কি বলবো? আমি তো বলতে চাচ্ছি না এটা যে ইমাম আবু হানিফা রহিমুল্লাহর ব্যাপারে বলা আছে, না বলবো না। আমি পৃষ্ঠা নাম্বার বলে দিই, আপনারা মোতালা করবেন বাড়িতে। ২৮ নম্বর পৃষ্ঠাতে আপনার শিয়াদের আলেমদের একটা লিস্ট দিয়েছে, লিস্ট, শিয়াদের আলেমদের লিস্ট। হ্যাঁ ভাই, এটা পরে দেখে নেবেন, এটা বলবো না। থাক থাক থাক, আমি তো বলছি যদি ওরা থেমে যায় আমরা থেমে যাব, কাজে এখানে না যাওয়াই উচিত। এবার হাত কোথায় রাখবেন এই বিষয়ে, আচ্ছা মুফতি সাহেবের কথা বললেন কোথার থেকে, বুখারীতে একটা অধ্যায় আছে বাবু।